এলো খুশির বারাত নিয়ে সবে বারাত ওমিনের দেবহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত রেখেছেন যদি জানতেন তাহলে এই রাত আমরা কেউই এই রাতকে অবহেলা করতাম না এবং ছাড়তাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন মিরানিয়া টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং প্রাণাল অভিনন্দন। সাথে সাথে ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন, সুন্নি পিস টিভি নামক পেজে আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম এ পর্যন্ত আমরা তিনটি ভিডিও করেছি শবেবরাত নিয়ে। তো ওই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আপনাদেরকে বলবো ভাই, এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন। তো ওই ভিডিওগুলোর লিংক আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এই আলোচনাটি শুনতে আপনার জন্য সহজ হবে এবং আপনি বুঝতেও সহজ হবে এবং আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন, তাই ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকে আমরা আলোচনা করব শবেবরাতে কী ঘটে এই সম্পর্কে বিশাল একটি হাদিস রয়েছে, আমি গত ভিডিওতে বলেছিলাম। তো এই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ করছি। হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু তার গুনিয়াতুত তালিবিন গ্রন্থে একটি হাদিস এনেছেন। আমরা এই হাদিস থেকে জানতে পারব এই শবেবরাতের রাত্রে কী ঘটে থাকে, চমৎকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত রেখেছেন যদি জানতেন তাহলে এই রাত আমরা কেউই এই রাতকে অবহেলা করতাম না এবং ছাড়তাম না। আসুন আমরা দেখি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কী বর্ণনা করতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম 15 শাবান রাত্রে আমার কাছে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাথা তুলে উপরের দিকে থাকান, সুবহানাল্লাহ। আমি তাকে বললাম, এই রাত্রের ফজিলত ও মর্তবা কী? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিব্রাইল আলাইহিস সালামকে যে এই রাতের ফজিলত ও মর্তবা কী। জিব্রাইল বললেন, ইহা এমন এক রাত্রি যে রাত্রিতে আল্লাহ তাআলা 300 রহমতের দরজা খুলে দেন, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জিব্রাইল বলতেছেন এই রাত্রে 300 রহমতের দরজা খুলে দেন। যারা কুদার সাথে কাউকে অংশীদার করেনি, অর্থাৎ যারা মুশরিক নন, এমন সবাইকে একত্রে করে ক্ষমা করে দেন। কিন্তু জাদুকর, গণক, শরাব কুড়িতে অভ্যস্ত এবং সুদ ও জিনায় আসক্ত ব্যক্তিদেরকে এমনিতে ক্ষমা করেন না বা এই রাতে ক্ষমা করেন না যতক্ষণ না তারা অনুতপ্ত হয়ে তওবা করবে। তবে তারাও ক্ষমা পাবে যদি তারা তওবা করে, এই রাত্রি পালন করে বা এই রাত্রিতে ইবাদত বন্দেগি করে, তাহলে তারাও পাবে। তবে যদি তওবা না করে তাহলে তারা পাবে না, ক্ষমা পাবে না। রাত্রি যখন চতুর্থাংশ অতিক্রান্ত হলো তখন জিব্রাইল আলাইহিস সালাম অবতরণ করলেন। অর্থাৎ রাতের যখন চতুর্থাংশ হলো তখন জিব্রাইল আলাইহিস সালাম আবারও অবতরণ করলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উপরের দিকে নজর করে দেখুন, আপনি উপরের দিকে নজর করে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে দৃষ্টি করে দেখতে পেলেন বেহেস্তির 8টি দরজা খোলা রয়েছে, সুবহানাল্লাহ। প্রথম দরজায় এক ফেরেশতা ডেকে বলছেন, যারা এই রাত্রে রুকু করবে তাদের জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজায় এক ফেরেশতা ডেকে বলছেন, যারা এই রাত্রে সেজদা করবে তাদের জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ। তৃতীয় দরজায় এক ফেরেশতা ডেকে বলছেন, যারা এই রাত্রে ধোয়ায় মশগুল থাকবে তাদের জন্য সুসংবাদ। চতুর্থ দরজায় ফেরেশতা ডেকে বলছেন, যারা এই রাত্রে জিকিরে মশগুল থাকবে তাদের জন্য সুসংবাদ। পঞ্চম দরজার ফেরেশতা ডেকে বলছেন, যারা এই রাত্রে আল্লাহর ভয়ে কাঁদবে তাদের জন্য সুসংবাদ। ষষ্ঠ দরজার ফেরেশতা ডেকে বলছেন, এই রাত্রিতে প্রকৃত মুসলমানদের জন্য সুসংবাদ। সপ্তম দরজার ফেরেশতা ডেকে বলছেন,
কেউ কি প্রার্থনাকারী আছো বা কেউ কি প্রার্থনাকারী আছে তার প্রার্থনা কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা ডেকে বলে কেউ কি প্রার্থনাকারী আছে যে তার প্রার্থনা কবুল করা হবে, অথচ আমরা প্রার্থনা করি না বা আমরা সেই রাতে প্রার্থনা করতে মানুষকে ডিমোটিভেট করি থাকি। অষ্টম দরজার ফেরেশতা ডেকে বলছেন কেউ কি গুনাহ ক্ষমাপ্রার্থী আছে তার গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। আমি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, কতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা থাকবে? অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখার পরে জিব্রাইলকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল, কতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা থাকবে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, রাত্রির প্রথম প্রভাত সুবে সাদিক পর্যন্ত, অর্থাৎ ফজর পর্যন্ত, ফজর যে সুবে সাদিক হয় সাদিক পর্যন্ত এই আটটি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। অতপর বললেন, এই রাত্রে আল্লাহ তাআলা বনি কলব কলব গোত্রের মেষ পালের পশমের সমসংখ্যক জাহান্নামীকে মুক্তি দিবেন। এটা আরও চমৎকার একটি বর্ণনা, বনি কলবের যে বর্ণনা, বনি কলবের পালের মেষ পালের পশমের সমপরিমাণ গুণা সমপরিমাণ সংখ্যক জাহান্নামীকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ আজ্জাহিওয়াজাল্লাহ। গুনিয়াতুত তালিবিন পৃষ্ঠা 250, গুনিয়াতুত তালিবিন কিতাবের 250 নং পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে। তাহলে আসুন দেখি যে বনি কলবের গোত্রের মেষের পরিমাণ কতটুকু ছিল, তাহলে বুঝবেন এই রাত্রে আল্লাহ কত মানুষকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি জানতেন, যদি আপনি এই বর্ণনাটি পড়েন বা জানেন, তাহলে আপনি আর কখনও শবে বরাত নিয়ে অনীহা প্রকাশ করবেন না, শবে বরাতে মসজিদে যাওয়া থেকে বিরত থাকবেন না, বা এই রাতে ইবাদত বন্দেগী ছাড়া আপনি থাকতে পারবেন না। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, ওমিনের দেবহে খুশির জোয়ান হবে।